বিজনেস ম্যাথ, আমরা যারা বিজনেস ম্যাথে খুবই দুর্বল তাদের জন্য আজকে একটি শর্ট সাজেশন। এই সাজেশনে আমি 6 থেকে 7টি অধ্যায় দিব। এই 6 থেকে 7টি অধ্যায় তোমরা যদি খুব ভালোভাবে করতে পারো, তাহলে তোমরা বিজনেস ম্যাথে ভালো একটি রেজাল্ট করতে পারবে এবং পাস করতে পারবে। চলো বিজনেস ম্যাথে অধ্যায়গুলো বলে বলে দিচ্ছি। বিজনেস ম্যাথে ভালো করার জন্য তোমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার 1 তোমরা তোমরা চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম এই অধ্যায়টি ভালোভাবে করবে। চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম, এরপর রয়েছে আমাদের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 সূচক ও লগারিদম, চ্যাপ্টার 2 সূচক ও লগারিদম, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 থিওরি অফ সেট, বিজনেস ম্যাথে ভালো করার জন্য সংখ্যা পদ্ধতি, সূচক ও লগারিদম এবং সেট এই 3টি অধ্যায় খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। এই 3টি অধ্যায় তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এরপর রয়েছে আমাদের এরপর আমাদের রয়েছে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 বিন্যাস ও সমাবেশ, পারমিউটেশন এন্ড কম্বিনেশন, পারমিউটেশন এন্ড কম্বিনেশন এই অধ্যায় থেকে প্রতি বছরই একটি করে অঙ্ক থাকে। এরপর রয়েছে চ্যাপ্টার 7, এরপর রয়েছে চ্যাপ্টার 7 প্রোগ্রেশন, ধারা ধারার অধ্যায়টি ভালোভাবে করতে হবে। ধারার অধ্যায়টি ভালোভাবে করবে, ধারাটি খুবই সহজ, ধারার অঙ্কগুলো খুবই সহজ। এরপর রয়েছে চ্যাপ্টার 8, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, অর্থায়নে গণিত এবং চ্যাপ্টার 9 ম্যাথমেটিক্স, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেশন।
বিজনেস ম্যাথে তোমরা যারা দুর্বল তারা এই 5টি অধ্যায় এই 6টি অধ্যায় তোমরা খুব ভালোভাবে করবে। এই 6টি অধ্যায় তোমরা যদি খুব ভালোভাবে করতে পারো তোমরা 60 থেকে 70 নাম্বারের মতো 60 নাম্বার মতো তোমরা অ্যান্সার করতে পারবে। তোমরা এই 6টি অধ্যায় যদি খুব ভালোভাবে করতে পারো তাহলে 60 নাম্বার মতো অ্যান্সার করতে পারবে, এবং ম্যাট্রিক্স অধ্যায়টি তোমরা যদি করতে পারো তাহলে তোমরা A+ পেতে পারো। ম্যাট্রিক্স অধ্যায়টি যদি তোমরা করতে পারো তাহলে A+ পেতে পারো। এই ষাটটি অধ্যায় তোমরা যদি ভালোভাবে করো তাহলে তোমরা A+ পেতে পারবে। তোমরা তোমরা যারা অঙ্ক খুবই দুর্বল এবং কিছুই পারো না তারা বোর্ডের যত অঙ্ক আছে সকল অঙ্কগুলো করবে, তারা সকল অঙ্কগুলো করবে বোর্ডের, তাহলে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে কি জাতীয় অঙ্কগুলো আসে, এবং তার ভিত্তিতে তোমরা সকল অঙ্কের সমাধান করতে পারবে। তোমরা এই শর্ট সাজেশনটি ফলো করে তোমরা ম্যাথে ভালো করতে পারো। যারা বেশি দুর্বল তারা এই প্রথম 5টি চ্যাপ্টার দেখতে পারো, বিশেষ করে নাম্বার, ইন্ডেক্স এবং সেট, এই 3টি থেকে অঙ্ক থাকবেই, এবং ধারা ও পারমিটেশন দুটিও রয়েছে, দুটো থেকে অঙ্ক থাকে। তোমরা এই অঙ্কগুলো এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ভালোভাবে শিখবে তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবে, এবং বোর্ডে যত অঙ্ক রয়েছে সকল অঙ্কগুলো তোমরা করবে, এতে তোমরা সকল নিয়মগুলো মোটামুটি জানতে পারবে।